মজা লাগলো আমার কাছে যে কিভাবে হিন্দু মুসলমান আমাদের এখানে পাকিস্তানেও তো হিন্দুরা সাফ হয়ে গেছে, মুসলমানরা তো ওখানে হিন্দু কিছু রাখেনি, নানা ধরনের অত্যাচার, হিন্দু একবারে নেগলিজিবল সংখ্যা পাকিস্তানে, আমাদের এখানেও সংখ্যাগুরুরা তো সবসময় মানে মৌলবাদীরা তো সুযোগ পেলেই হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়ে। তা আমার কাছে অদ্ভুত লাগলো যে কি এরকম একটা সম্প্রীতি মাজারকে কেন্দ্র করে। তো আমি ওদের তিনজনকে নিয়ে একসঙ্গে বসলাম, যে মন্দিরের যে পুরোহিত, মসজিদের যিনি ইমাম আর মাজারের যিনি খাদেম। ধর্মবিশ্বাস সম্পর্কে আপনার কাছে জানতে চাই, শুনতে চাই, দর্শকদের জানাতে চাই, তার পরবর্তী সময়ে আমার কিছু প্রশ্ন রয়েছে। ধর্মবিশ্বাস ইসলাম বলি বা হিন্দু বলি, আমি শুরুতে তো বললাম যে আমাদের পৃথিবীতে 700 কোটি মানুষের ভেতর 600 কোটি মানুষ বিভিন্ন ধর্মে বাস করে। এখন ইসলামের মুসলমানের সংখ্যা এখন কত, 160 কোটির মতন হবে, 150 কোটির মতো কিংবা তার কিছু বেশি হিন্দু হবে। খ্রিস্টানের সংখ্যা আরও অনেক বেশি, 250 কোটির মতন। বৌদ্ধ ধর্ম আছে, আরও অনেক ধর্ম আছে, আবার প্রকৃতি পূজারীও আছে এখানে, কোনো ধর্ম মানে না নাস্তিকও আছে। তো সব মিলিয়ে এমন একটা পরিস্থিতিতে ইসলামের কথাও যদি বলি, ইসলামে তো আপনি হাদিসেই পাবেন যে মহানবীর উম্মতদের মধ্যে তাদের 73টা ফেরকা হবে, বিভক্ত হবে তারা। এখন কোনটা সত্য এটা কে নির্ণয় করবে? আমার ইসলামের ব্যাপারে আমার পরিষ্কার কথা হচ্ছে যে সবাই, আমি ওই যে সুফিদের নিয়ে কেন আমি এই ছবিগুলো বানিয়েছি, সুফিরা কিন্তু এই কথাই বলেছেন যে কে কীভাবে স্রষ্টাকে ডাকছে, উপাসনা করছে বা তার ইয়ে করছে, ইবাদত করছে, সেটা মুখ্য নয়। মুখ্য বিষয়টা হচ্ছে তাকে তার মতো করে ইবাদত করতে দাও, প্রার্থনা করতে দাও। এটা আমার একটা ওই যে ছবিটা আমি বানাচ্ছি ওইখানে থাকবে। পাকিস্তানে একটা মাজারে আমি গিয়েছিলাম, সেটা সিন্ধের সুফি ওডেরোলালের মাজার। তো ওরা ক্লেম করে, এগুলো সুফিদের জীবনীগুলো বেশিরভাগ কিন্তু এগুলো জনশ্রুতি বা কিংবদন্তি, এগুলো যে খুব একটা যে ঐতিহাসিক সমর্থন পাচ্ছে মানুষের, এটা ওরাল ট্রেডিশনের মতো মুখে মুখে চলে এসছে, অনেক গল্প আছে এগুলো। ওখানে ওডেরোলালের মাজারে আমার কাছে খুব অস্বাভাবিক মনে হলো, ব্যতিক্রম মনে হলো যে মাজারের এক পাশে একটা মসজিদ, আরেক পাশে একটা মন্দির, একই ছাদের তলায় মাজারটা পাকিস্তানে। হ্যাঁ, এটা হচ্ছে সিন্ধের, সিন্ধু প্রদেশ থেকে হায়দ্রাবাদ থেকে এটা যেতে হয় বোধ হয় 100-150 কিলোমিটার দূরে। সো করাচি থেকে আমাদের প্রায় 4 ঘন্টার মতো লেগেছিলো ওখানে যেতে গাড়িতে। তো ওখানে শুটিং করছি আমি, তো আমি তখন ওই মজা লাগলো আমার কাছে যে কিভাবে হিন্দু মুসলমান আমাদের এখানে পাকিস্তানেও তো হিন্দুরা সাফ হয়ে গেছে, মুসলমানরা তো ওখানে হিন্দু কিছু রাখেনি, নানা ধরনের অত্যাচার, হিন্দু একবারে নেগলিজিবল সংখ্যা পাকিস্তানে, আমাদের এখানেও সংখ্যাগুরুরা তো সবসময় মানে মৌলবাদীরা তো সুযোগ পেলেই হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়ে। তা আমার কাছে অদ্ভুত লাগলো যে কি এরকম একটা সম্প্রীতি মাজারকে কেন্দ্র করে। তো আমি ওদের তিনজনকে নিয়ে একসঙ্গে বসলাম, যে মন্দিরের যে পুরোহিত, মসজিদের যিনি ইমাম আর মাজারের যিনি খাদেম। তো আমি তাদের সঙ্গে কথা বলছি, আমি বললাম আচ্ছা, আমি প্রথমে মাজারের খাদেমকে প্রশ্ন করলাম, আমি বললাম মজা করেই যে আচ্ছা, এটা তো একটা তো খুব পবিত্র জায়গা এখানে মাজার। তো খাদেম আমাকে বলছেন, গ্রামেরই লোক, যে দেখুন আপনি ওদেরকে কাফের বলছেন বা মোল্লারা ওদেরকে কাফের বলে, কিন্তু আমাদের বাবার শিক্ষা কিন্তু সেটা নয়। সুফিদের জানেন যে ভক্তরা বাবা ডাকে, বলে আমাদের বাবার শিক্ষা হচ্ছে আল্লাহ সব ধর্মকে আল্লাহই তৈরি করেছেন, আল্লাহর কাছ থেকে এসছে, সব মানুষকে আল্লাহ পয়দা করেছেন, যে যেভাবে আল্লাহকে ডাকতে চায়, সে ভগবান বলুক, ঈশ্বর বলুক, গড বলুক, কিছুই আসে যায় না, সব ডাক কিন্তু তার কাছে পৌঁছয়, সুতরাং তাকে তার মতো করে ইবাদত করতে দাও। তারপরে আমি পুরোহিতকে বললাম, আমি বললাম পাকিস্তানে তো হিন্দু মেরে তো সাফ করে দিয়েছে, এত মন্দির দেখছি, এত ইয়ে দেখছি, তো এই মন্দিরের খরচা, আমি ওটা আগে জিজ্ঞেস করেছিলাম তারা কতজন সেবায়ত টেবায়ত পুরোহিত আছে, ওরা বললো 10-12 জন ওখানে আছে মন্দিরে দেখাশোনা করে, ওটা রাধাকৃষ্ণের মন্দির। তাই বললাম তো পাকিস্তানে তো নেই তো এরকম, তো হিন্দু এরকম নেই, তো এখানে আপনার চলে কী করে, টাকা পয়সা খাওয়া দাওয়া পরিবার এগুলো? বলে না, এরকম গ্রামের লোকেরা দেয়।
আমরা গ্রামে তো এখানে বেশিরভাগ আমি দেখে তো মুসলিম পরিবার, বলে হ্যাঁ মুসলমানরা দেয়। তারপর আমি তারপর উনি বললেন যে আর বছরে যখন ওরস হয় তখন ওরসের সময় হিন্দু মুসলমান নির্বিশেষে আসে, বিশেষ করে মিডল ইস্ট থেকে তার বাবার অনুসার মানে ওদের লালের অনুসারী যারা ভক্তরা ওরসের সময় আসে তখন তারা ভালো টাকা দেয় এবং ওই টাকাটা দিয়ে মন্দিরের রক্ষণাবেক্ষণ, মসজিদের রক্ষণাবেক্ষণ বা মাজারের রক্ষণাবেক্ষণ বড় একটা কমপ্লেক্স ওখানে অতিথিশালার মতনও আছে এবং একটা বৃহস্পতিবারে ওখানে যে কেউ যাক তাদের খাবার ব্যবস্থা আছে, লঙ্গরের মতন একটা মানে তারা খাবে, কিচেনের মতন কমন কিচেন আছে, একসঙ্গে রান্না হচ্ছে নিরামিষ রুটি। তো এইটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে যে হিন্দু মুসলমানরা তো এখানে দীর্ঘদিন ধরে মারামারি করছে কিন্তু সম্প্রীতির সঙ্গেও যে মানুষ থাকতে পারে, এগুলো এই সুফি ওডুরেলাল বা এই ধরনের সুফিরা কিন্তু সেই শিক্ষাটাই দিয়েছেন। আপনি তারপর আমি তো ভারতের বহু মাজারে গেছি, বাংলাদেশে গেছি, পাকিস্তানে গেছি, যেটা আমার লাস্ট ছবি যেটা ওই যে করলাম তুরস্কের ওপর হাকানস জার্নি টু পিস। হাকান নিজে একজন তরুণ লেখক এবং বংশীবাদক, বংশী মানে বাঁশিকে ওরা নেই বলে, নেইটা কিন্তু সুফি মিউজিকের একটা অনুষঙ্গ, প্রধান অনুষঙ্গ তুরস্কে, সে অসাধারণ বাঁশি বাজায়। তো ওকে নিয়ে ও আবার হচ্ছে সুফিবাদ প্রচার করে তার গানের লেখালেখির মধ্যে দিয়ে, কনসার্ট করে এসব গানের ভেতর দিয়ে, সঙ্গীতের ভেতর দিয়ে। তো ওর এক আমার সঙ্গে বন্ধু ছিল, কমন ফ্রেন্ড, তো বললো যে কি তুমি মিথাতকে নিয়ে, মিথাত মানে হচ্ছে কোনিয়ার একজন দরবেশ, ওকে নিয়ে একটা ছবি করেছিলাম। তো বললো মিথাতকে নিয়ে ছবি করেছো, হাকানকে নিয়ে একটা ছবি করে। তো হাকানকে ছবি করতে দিয়ে তখন আমি ভেবেছি যে রুমির যে প্রভাবটা এই উপমহাদেশে কীভাবে পড়েছে, কারণ এটা নিশ্চয়ই জানেন যে হযরত জালালউদ্দিন রুমির সাক্ষাৎ মুরিদ হচ্ছেন আমাদের হযরত শাহজালাল। হযরত শাহজালালের জন্ম কিন্তু কোনিয়াতে, যেখানে রুমি ইসলাম প্রচার করেছেন বা যেখানে তার মাজারও আছে, তুরস্কে। কোনিয়াতে আরও রুমির যে যিনি গুরু ছিলেন ইয়ের হযরত সাহেব, আমাদের রুমির আমি নামগুলো এখন ভুলে যাই, শামস তাবরেজি, তো শামস তাবরেজির মাজারও ওখানে আছে। তারপর তার কাছে সাথে তুরস্কের আরেকজন সুফি কবি ইউনুস এমরে, তো তুরস্কের ওখানে একটা সুফি লিগাসি আছে দীর্ঘকাল, রুমির আগে থেকে সেটা ছিল, তো রুমির কারণে সেটা গুরুত্বটা পেয়েছে। কারণ রুমির লেখা তো আপনারা যদি পড়েন অসাধারণ লেখা, যে মানবিকতার এমন উজ্জ্বল নিদর্শন, আধ্যাত্মিকতা আছে কিন্তু সেখানে মানবিকতার দিকটাকে আমি বেশি হাইলাইট করেছি ছবিতে। আমার দেখতে দেখার ইচ্ছে ছিল যে কি এখানে উপমহাদেশে কীভাবে পড়াচ্ছে। তো রুমির ইয়ে মনে হয়েছে, সাকসেসার মনে হচ্ছে পাঞ্জাবে বুল্লে শাহ, ওখানে পাকিস্তান এবং ইন্ডিয়াতে সমানভাবে জনপ্রিয়, তিনিও 300 বছর আগে জন্মেছিলেন। বুল্লে শাহের মধ্যে একটা, তার লেখার মধ্যে আমি দেখলাম যে রুমির একটা প্রচণ্ড প্রভাব, রুমি যা বলেছেন সেই 600 বছর আগে, 700 বছর আগে, সেই জিনিসগুলো বুল্লে শাহের মধ্যে। এবং সেটা বেনারসে কবিরের ইয়ে যখন দোহা শুনছি কবিরের মধ্যে, কবির তো ভক্তিবাদী ছিলেন, ভক্তিবাদী হলো কবির বা লালনেরা কেউ কিন্তু বলেননি যে তার ধর্মটা কী, এরা বলছে যে কি তারা মানুষ, যে যে লালনের গানে আছে না সব লোকে কয় লালন কি জাত সংসারে। আপনার কাছে যে জিনিসটা আমার যে প্রশ্ন করেছে যে আপনার ধর্মবিশ্বাসটা, যে আপনার যতটুকু জানি যে আপনি মুসলিম ধর্ম বলে একটা পরিবার থেকে বের হয়ে, না অবশ্যই মুসলিম ধর্ম পরিবারে আসছি, তো সেজন্য আমাকে কি আরেকজনকে জবাই করতে হবে নাকি? আমাদের তো ইসলামটাকে তো বিকৃত করতে করতে ওহাবি সালাফিরা এমন একটা পর্যায়ে হয়ে গেছে, আপনি মুসলমান হলে অন্য ধর্মকে আপনার ঘৃণা করতে হবে এবং তার সঙ্গ ত্যাগ করতে হবে এবং তাকে কাফের বলে, মুরতাদ বলে, মুসলমান হলে মুরতাদ বলে হত্যা করতে হবে কিংবা কাফের বলে তাকে হত্যা করতে হবে। তো এই জিহাদি উন্মাদনা তো তারা ছড়াচ্ছে। না আমি একটা এই জিনিসটাই আপনার কাছে আমার জানার এবং আপনাকে প্রশ্ন করার এই বিষয়টা, যে কোরআনের একটা আয়াত তো অবশ্যই আছে লাকুম দিনুকুম আলিয়া দিন, যেহেতু আপনি মুসলমান আপনি অবশ্যই কোরআনের ব্যাখ্যাকে আপনি অবশ্যই বিশ্বাস করবেন যে যে যার ধর্ম পালন করবে, এখানে কাউকে ডিস্টার্ব করার কোনো কিছু নেই। এবং এটা শিক্ষা আছে লাকুম দিনুকুম, এটা যদি আপনি একজন ওহাবিকে বলেন সে কিন্তু এটা পাল্টা জবাব দেবে, আপনি যদি কেউ পাল্টা জবাব দিয়ে থাকে সে তো মুসলমান হতে পারে না, না না সে তো মুসলমান না, না ওটা এমনি মুসলিম হিসেবে আপনার ব্যাখ্যা কি মুসলমান? আমার সেটা হচ্ছে সুফি ইসলামটা হচ্ছে যেটা অনেক আগে, এটা আমার বাচ্চাকে আমি বলেছিলাম ইয়েতে, যে হযরত রাবেয়া বসরির একটা
ইবাদত মোনাজাতের গল্প আপনি নাম শুনেছেন কিনা জানি না, বাল্কের বসরাতে তিনি ছিলেন, বাল্কের জন্ম হয়েছিল। হযরত রাবিয়া বসরি মানে উনি মহিলা সুফি ছিলেন, তো তিনি কৃতদাসী ছিলেন, তো তার সম্পর্কে অনেক মিথ আছে। তো একটা হচ্ছে যে কি তার যে মোনাজাত, তাকে যেমন তিনি নামাজ পড়তেন না, হ্যাঁ, তো তার ভক্তরা অনুসারে বললো রাবিয়া তুমি নামাজ পড়ো না কেন, বলে দেখো আমি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মশগুল আছি, আমি নামাজ পড়ার সময় পাচ্ছি কখন। রাত্রেবেলা তার যে কৃতদাসী ছিলেন সে মালিক একদিন রাত্রেবেলা শুনলেন রাবিয়া মুনাজাত করছেন, তার মুনাজাতের ভাষাটা হচ্ছে আল্লাহ আমি যদি বেহেস্তের লোভে তোমার ইবাদত করি আমার জন্য বেহেস্ত হারাম করে দিও, আমি যদি দোজকের ভয়ে তোমার ইবাদত করি আমাকে তুমি দোজকে নিক্ষেপ করো, আর আমি যদি তোমাকে ভালোবেসে তোমার ইবাদত করি তুমি আমাকে ধরা দিও। এটা হচ্ছে সুফিদের সঙ্গে স্রষ্টার সম্পর্কটা, এবং তারা কিন্তু ওই রুমি থেকে শুরু করে রাবে বসু সব সুফিদের মধ্যে তারা কিন্তু স্রষ্টার যত যা কিছু সৃষ্টি আছে সেখানেই তারা স্রষ্টাকে দেখেছেন, স্রষ্টা কোথায় নেই। এবং সেটা রুমি তো লিখেছেন যে আমি তো কাবাতে গিয়েছিলাম, মক্কাতে গিয়েছিলাম, আমি বিভিন্ন জায়গায় ওই খ্রিস্টানদের গির্জায় গিয়েছি, ইহুদিদের সিনাগগে গিয়েছি, স্রষ্টাকে আমি কোথাও খুঁজে পাইনি। আমি যখন আমার হৃদয়ের ভেতর তাকিয়ে দেখলাম যে স্রষ্টা সেইখানেই অবস্থান করছেন, আমার কাছে এই বিষয়টাকে খুব আকর্ষণীয় মনে হয়েছে। এবং শুধু আকর্ষণীয় মনে হয়নি, যে আমার মনে হয়েছে যে আজকে যারা ইসলামের নামে এই যে উন্মাদনাটা ছড়াচ্ছে, সন্ত্রাসকে বৈধতা দিচ্ছে, আপনি ভাবুন 71 সালে 30 লক্ষ মানুষকে হত্যা করা হলো এবং এটাকে গোলাম আজম এবং জামাতিরা মওদুদিরা এটাকে ইসলামের নামে বৈধতা দিয়েছে যে তারা কাফের হত্যা করছে। মুক্তিবাহিনীকে বা মুক্তিকামী বাঙালিকে তারা ব্র্যান্ডিং করে দিল যে এরা হচ্ছে কাফের, নাস্তিক, মুরতাদ, ভারতের এজেন্ট, ইসলামের দুশ্মন এবং এরা হত্যার যোগ্য। বাঙালি মেয়েদেরকে গণিমতের মাল বলে পাকিস্তানের হাতে তুলে দিল, ওই একই রাজনীতি থেকে, একই ধর্মের একই ব্যাখ্যা থেকে। এখন মওদুদি মুসলমান ছিলেন না এই বিতর্কে তো আমি যাব না, মওদুদি তো ইসলাম নিয়েই তিনি তার যাবতীয় তার্জমানুল কোরআন বলুন তিনি এগুলো লিখেছেন, ইসলাম দিয়েই এগুলোকে বৈধতা দিয়েছেন যাবতীয় দুষ্কর্ম। উনি তো আসলে ইসলামের কেউ নন, কারণ মওদুদির কথা বলেন, তার অনুসারী কি আপনি অস্বীকার করতে পারবেন? মওদুদির কি অনুসারী কেউ নেই? অনুসারী থাকলে আমি যে জিনিসটা কিন্তু পলিটিক্যাল কনসেপ্ট অফ আপনাকে এটা বুঝতে হবে যে রাজনৈতিক ইসলাম, আপনি যে কোনো মোল্লাকে আপনি প্রশ্ন করুন ওরা প্রত্যেকেই কিন্তু রাজনৈতিক ইসলামের পক্ষে কথা বলবে। আমার যেটা দেন জ্ঞান হয়েছে বা যেটা আমি কাছে জানতে চাই, বুঝাতে চাই, দর্শকদেরকে জানাতে চাই, আমাদের ধর্মীয় যে ব্যাখ্যাগুলো আছে, কোরআনে যা বলা আছে সেগুলো যদি কেউ না মেনে যদি নিজের মন গড়া ব্যাখ্যা দেয় তাহলে সেই মুসলমান হতে পারে। আমার ওইটাই হচ্ছে, আপনার বক্তব্য ঠিকই আছে কিন্তু আপনি একজন ওহাবি বা এই যে কদিন আগে আব্বাসী যেটা আমার সঙ্গে কথা বললো, মামুনুল্লাহ কাছে বা বাবুনগর এদের যে কারোর সঙ্গে আপনি কথা বলুন, তারা বলবে তাদের যে 13 দফা, ওই 13 দফা দ্যাট ইজ ইসলাম। তারা একটা ইসলাম তো কোনো দফার মধ্যে প্রতিষ্ঠিত হয় না, তারা তো তাই বলে, তারা ইসলামের জন্যই শান্তির ধর্ম। হ্যাঁ, আমরা সেটা বিশ্বাস করি, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু তারা কি সেটা বিশ্বাস করে? যে বিশ্বাস করে না সে তো আর ইসলাম থাকবে না। হ্যাঁ, মওদুদি তো জিহাদকে কম্পালসারি করেছে, ইসলামের যে 5টা পিলার যেটা বলা হয় মওদুদি আপনি নিশ্চয় পড়েছেন, এবং মওদুদির এটা শুধু মওদুদির বক্তব্য না, এটা মওদুদির আগে হাসান আল বান্না এটা লিখেছেন, এবং হাসান আল বান্নার পরে তার যে সাইদ কুতুবের লেখা যদি আপনারা পড়েন, এবং এদেরও আগে আপনি যদি বিন ওয়াহাবের লেখা পড়েন, যারা পলিটিক্যাল ইসলাম, ইসলামকে তারা যখন বলে যে ওদের যে ভাষা একটা আছে, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা অন্য ধর্মের মতন নয়, এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, একেবারে চিকিৎসা থেকে শুরু করে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছু ইসলামের মধ্যে আছে। তো ইসলামের মধ্যে আছে বলে এখন ঠিক আছে, আরব দেশে তাকে তখন ওই পর্যায়ে নলেজ ছিল না, বলা হয়েছে ঠিক আছে উটের পেছাব খেলে আপনার কোনো মহামারী হবে না, তো সেটা নিয়ে করোনা শুরুতে ওয়াজ দেখলাম সে হুজুর বলছেন হ্যাঁ করোনা মুসলমানদের কোনো করোনা হবে না যারা ইসলামী আকিদায় বিশ্বাস করে, তো করোনা কি কোনো মুসলমান মারা যায়নি না? এখন এই যে অন্ধত্ব দিয়েছেন সেটা তার ভুল, এই অন্ধত্বটা আমি সেটাই বলছি যে এটা কে ব্যাখ্যা করবে, কোরআনকে কে ব্যাখ্যা করবে,
এই জন্য তো কোরআনের প্রথম যে আয়াতটা পড়ো, কিন্তু এরা কি এরা কতটুকু পড়াশোনা আছে? আমি ওদেরকে আমি ওইটাই বলি যে এটা আপনার বিশ্বাস হতে পারে। যেমন ধরেন আপনি এই হেফাজত জামাত নির্বিশেষে জামাত বা জামাত বিরোধী যে কোনো আলেমকে যদি আপনি প্রশ্ন করেন কাদিয়ানিদের ব্যাপারে, ওরা বলবে কাদিয়ানিরা কাফের। আচ্ছা, কাদিয়ানিরা তো নিজেরা বলেছে যে আমরা তো কলেমায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা আমরা মানি, বিশ্বাস করি, মহানবী তিনি আমাদের শেষ নবী, এটা তারা বিশ্বাস করে।